বিষয়ের কষ্ট দেখাবো, চিংড়ি মাছে 2 কেজি। আর 2 কেজি করার জন্য আমরা আগে কড়াইতে সাদা সয়াবিন তেল দিয়ে নিয়েছিলাম, তারপরে লবণ এবং হলুদ মেখে রেখেছিলাম চিংড়ি মাছে, এবং এখন একটু তেলে ভেজে নিচ্ছি। তো সাথে থাকুন আর দেখতে থাকুন, আর মাটির চুলায় কিন্তু রান্না হচ্ছে, দেখুন। কারণ হচ্ছে মাটির চুলার স্বাদই অন্যরকম হয়। তো সাথে থাকুন আর দেখতে থাকুন কীভাবে রান্না করছি, ঠিক আছে? এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, আস্ত চেঁচা রসুন দিচ্ছি, আধা ফুটা করে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা এবং শুকনো মরিচ বাটা দিয়ে নিলাম, লাল কাঁচামরিচ দিয়ে নিলাম কালারের জন্য, এবং ঝালটাও একটু বেশি হয়, আমরা ঝালটা একটু বেশি খাই তাই একটু বেশি দিলাম, কারণ শুকনো মরিচ বাটাও দিয়েছি, এতে কাঁচামরিচ কালি করে কেটেও দিয়েছি। 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে নিলাম, এখন কয়েকটা তেজপাতা দিয়ে নিলাম, এখন 1 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এই মশলাগুলো ধর আমরা আমাদের মাছের আন্দাজ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের যতটুকু পরিমাণ মাছ থাকবে তার উপর নির্ভর করে মশলাগুলো দিবেন। তো আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে মশলাগুলো একটা কাঁচা কাঁচা যে গন্ধ থাকে সেই গন্ধটা না বলে। এখন আমরা সামান্য একটু পানি দিয়ে নিলাম, আমাদের দ্রব্যের জন্য যতটুকু পানি দেওয়ার দরকার আমরা ততটুকু দিয়ে নিয়েছি। হাতে থাকুন ভিউয়ার, সার্ভ করতে থাকুন। দেখুন ভিউয়ার্স কত সুন্দর একটা কালার এসেছে, এটা খেতেও খুব দ্রুত পেঁয়াজিটা খুব মজা লাগে। এর আগে অনেকবার খেয়েছি, ভাবলাম আপনাদের সঙ্গে তাই একটু শেয়ার করি। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, দেখুন এখন হচ্ছে জিরে বাটাটা দিয়ে দিচ্ছি, এটা কাঁচা জিরে বাটা। শিঙি মাছের দো পেঁয়াজিটা যারা শিঙি মাছ খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে দো পেঁয়াজিটা করে নেবেন। আর একটা কথা বলি, শিঙি মাছে কিন্তু রক্ত তৈরি করতে সাহায্য করে, আর এটা কিন্তু দেশি শিঙি মাছ। এভাবে যারা এমনি শিঙি মাছ খেতে পছন্দ করে না তারা কিন্তু এই দো পেঁয়াজি করে খেতে পারেন। আমাদের দই পেঁয়াজিটা হয়ে গেছে, এখন সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সামনে হাজির হচ্ছে, সাথে থাকুন আর দেখতে থাকুন। দেখুন মাশাল্লাহ কত সুন্দর কালার এসেছে, কালার যেমন এটা খেতেও কিন্তু সেরকম মজা লাগবে ভিউয়ার্স।